প্রিয় ভাই ও বন্ধু বোন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম সোলার সিস্টার আজকের সিনারি হবে একটি পেন্সিল ড্রয়িং সিনারি তো আমরা দেখব কীভাবে সুন্দর একটি সিনারি এখন করা যায় জাস্ট একটি পেনসিল এবং স্কুলের সাহায্যে তো খাতা কলম এবং পেনসিল নিয়ে আপনারা রেডি হয়ে পড়ুন এবং দেখতে থাকুন আমার এই ড্রয়িংটি আপনারা আমার ড্রয়িংটির সাথে সাথে মিলিয়ে ড্রয়িং করবেন ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর ড্রয়িং করতে পারবেন তো আমরা এভাবে একটি মাঝখানে সরলে অঙ্কন করার পরে এভাবে একটি ঘর অঙ্কন করে নিচ্ছি প্রথমে ঘরের চালা ঠা অঙ্কন করে নিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রিয় বন্ধুগণ সম্পূর্ণটা দেখুন ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা দুই পাশে দুটি গাছ অঙ্কন করে দিচ্ছি গাছ অঙ্কন করা খুবই সহজ আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এরপরে ঘরের পাশের অংশে আমরা কিছু ঝবঝা অঙ্কন করে দিচ্ছি জাস্ট আঁকা বাঁকা করে এভাবে দিব এরপরে ঘরের ঠিক দরজার অংশ থেকে সামনের দিকে আমরা একটি রাস্তা অঙ্কন করে দিচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি দয়া করে স্কিপ না করে সম্পূর্ণটায় দেখুন এবং যারা আপনারা আপনাদের ছোট্ট সোনামদেরকে ড্রয়িং শেখাতে চান তাদের জন্য আমার এই ড্রয়িংটি খুবই উপকারী হবে এটি আপনারা একবারে হাতে খড়ি ড্রয়িং তো আপনারা যারা একবারে বিগেইনার প্রথম থেকে শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী আপনারা এটাতে ড্রয়িং করার পরে চাইলে বিভিন্ন রকম কালার ব্যবহার করতে পারেন দেখতে সুন্দর একটি পেন্সিল ড্রয়িং সিনারি অঙ্কন করা হয় এগুলো প্রিয় বন্ধুকে তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আলাইকুম ও রহমতুল্লা